আবারও জিআরপি থানার পুলিশের হাতে গ্রেফতার এক ভারতীয় টাউট। প্রায় প্রতিদিনই ত্রিপুরা বিভিন্ন প্রান্তে পুলিশের হাতে আটক হচ্ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশ নাগরিক। ওই সকল অবৈধ অনুপ্রবেশকারীরা ত্রিপুরাকে কাজে লাগিয়ে আগরতলা রেল স্টেশন হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টায় থাকে। তাদের প্রত্যেকেরই বক্তব্য, তারা কাজের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে। তবে এই বিষয়টি আদৌ সত্যি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। গত কিছুদিনে বেশ কয়েকজন মানব পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। এরই মাঝে শুক্রবার আরও এক কুখ্যাত মানব পাচারকারী রূপন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মধ্য চারিপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে মানব পাচার ব্যবসার সাথে জড়িত ছিল রূপন মিয়া। অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি। আমরা একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই। তো এই এটা আমরা জয়েন্টলি করেছি, আমরা 42NBSF এবং আমরা জামতলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে। তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার নাম হলো রূপন মিয়া, বাবার নাম রহমত আলী, মধ্য চারপাড়া পিএস আমতলি থানা নেবে। উনিও মতলব ওই যারা বাংলাদেশি উঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তা ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে। তো গতকালকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি, আমাদের জিআরপি থানাতে এনেছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। রিমান্ডের আবেদন জানানো হবে কি? রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি, জুডিশিয়াল ইন্টারভেনশন করার জন্য, জুডিশিয়াল কাস্টডি। গতকালকে যে 8 জন বাংলাদেশি ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি তাকে ধরা হয়েছে? না, এটা একটা অন্য কেসের, অন্য একটা আমরা আগরতলা জিআরপি থানার কেস 78/24। ওইটা তো ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট আছে। তো আমরা ওইটার সঙ্গে কেউ যে গতকাল করে যোগসূত্র আছে কিনা এটাও আমরা দেখছি, ইন্টারোগেশন চলছে। শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার অফিসার ইনচার্জ তাপস দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।